হ্যালো বন্ধুরা, আমি কল্যাণ মাল্টি ট্যালেন্টেড থেকে বলছি। তো আজকে আপনাদের যে ভিডিওটি দেখাচ্ছি সেটি হচ্ছিলো বন্ধুরা, যে আইডেন্টিটি কার্ড পিবিসি, যে পিবিসি আইডেন্টিটি কার্ড যে অনলাইন থেকে আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, তো সেটিরই আজকে প্যাকেট এসছে। তো আপনাদেরকে আমি আনবক্সিং করে দেখাচ্ছি যে পিবিসি কার্ডটি কী ধরনের এবং তার কালারটা কত ডিফারেন্ট বা কীরকম টাইপের এবং কতটা পিস এখানে থাকে এই বক্সের মধ্যে, কত দাম সেই ব্যাপারে। তো বন্ধুরা দেখুন যে এটি অনলাইন থেকে আমি অর্ডার করেছি ফ্লিপকার্টে, তো এটা এসছে, কাজকে পৌঁছেছে আমার কাছে। এবং পিবিসি যে আইডি কার্ড, যে অফিস আইডি কার্ডগুলো করা হয় পিবিসি, যেটা কথা বলতে গেলে যে এটিএম কার্ড বা আধার কার্ড যেটা, তো প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যেটা এখন দিচ্ছে যে পিবিসি বোর্ডে, সেই পিবিসি কার্ড এগুলো। তো এই বক্সটিতে 200টি আইডি কার্ড আছে, এখানে 200 পিস এখানে আইডেন্টিটি কার্ড আছে। এবং দেখুন বক্সটির মধ্যে এখানে 200 পিস আছে, এই যে প্লাস এই বক্সের ভিতরেই ঢুকানো আছে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে। তো দেখুন বন্ধুরা, আমি সরাসরি এখানে আনবক্সিং করছি। তো এই কার্ডগুলি পিবিসি কার্ড একমাত্র আইডি কার্ড হিসাবে ব্যবহৃত হয়ে থাকে, বা আপনার ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, প্যান কার্ড, তো এই সমস্ত ডুপ্লিকেট কপি আপনি আপনারা করে রাখতে পারেন, তার জন্য কিন্তু এই পিবিসি আইডি কার্ড দরকার। তো এটা একমাত্র আপনাকে অনলাইন থেকেই অর্ডার করতে হবে এবং অনলাইনের মাধ্যমে আপনাদেরকে নিয়ে আসতে হবে। তো 1350 টাকা, 1650 টাকা, 1450 টাকা, এক একটা কোম্পানি এক একটা মার্জিন রেখেছে এবং এক এক রকম গেজের উপর হয়ে থাকে এবং কালার কম্বিনেশন একটু ডিফারেন্ট থাকে। তো আমি আপনাদেরকে লাস্টে দেখিয়ে দিব যে ফ্লিপকার্টের যে কোম্পানির যে আইডি কার্ডগুলো সেগুলোর কালার, এবং অ্যামাজন থেকে এর আগে আমি অর্ডার করেছিলাম, অ্যামাজনের যে কোম্পানির যে আইডি কার্ডগুলো সেগুলোর কালারটা একটু আমি আপনাদেরকে ডিফারেন্ট দেখিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিয়ে আসানো হয়েছে এই আইডি কার্ডগুলো। মাপ তো একই থাকে জানেনি, আইডি কার্ডের মাপ সবই একই থাকবে। তো এটার ডিফারেন্ট কালার, এটা হচ্ছে হোয়াইট, আমি চেয়েছিলাম এখানে যে অর্ডার করেছিলাম হোয়াইট পিবিসি কার্ড ব্ল্যাঙ্ক, তো এখানে কিন্তু অফ হোয়াইট একটু এখানে পাঠিয়েছে আমাকে, যে সঠিক এখানে পাঠানো হয়নি, একেবারেই হোয়াইট এখানে আমাকে দেওয়া হয়নি। তো তার জন্যই আপনারা যে ফ্লিপকার্ট বা অ্যামাজন হোক, যেখান থেকে আপনারা অর্ডার করেন ঠিকঠাকভাবে আপনারা করবেন। তো এখানে যে অফ হোয়াইট যে আইডি কার্ডগুলো দেখিয়ে দিলাম ফ্লিপকার্ট থেকে আনানো, এবং এই যে পাশের যে বক্সে যেটা খুললাম এখন, সেটা কিন্তু অ্যামাজন থেকে আমাকে অর্ডার করানো হয়েছিল, আমি করেছিলাম। এবং অ্যামাজনের যে কোম্পানি পাঠিয়েছে আইডি কার্ডগুলো, সেগুলো সম্পূর্ণরূপে হোয়াইট, একদম একদম হোয়াইট, এর কোনো কিন্তু অফ হোয়াইট বা অন্য কিছু কালার এখানে নেই। তো বন্ধুরা, আপনারা কিন্তু করতে পারেন, হোয়াইট কার্ড নিলে কিন্তু অবশ্যই অ্যামাজন থেকে আপনারা অর্ডার করে নেবেন এবং সঠিক 100% আপনারা কিন্তু সঠিক জিনিসটাই পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রেখে দিন। আগামী দিনে বিভিন্ন টপিকের উপরে ভিডিও আমি আপলোড করব, সেগুলো আপনারা কিন্তু দ্রুত পেয়ে যাবেন নোটিফিকেশনে। তো বন্ধুরা, আজকের জন্য কিন্তু এখানেই এতটুকুই ভিডিওটি ছিল, সমাপ্ত করছি, ধন্যবাদ, গুড ডে।